প্রিয় বন্ধুরা, ড্রাগিউ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা জানব ইজিলাইফ সোডিয়াম পিকোসালফেট ফার্মাসিয়া লিমিটেড কোম্পানির একটি স্বনামধন্য ইজিলাইফ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। আজকে আমরা জানব ইজিলাইফ কিসের জন্য ব্যবহার, কিভাবে খাবো বা ব্যবহার করব, যাদের এই ওষুধটি ব্যবহার করা যাবে না, পার্শ্ব প্রতিক্রিয়া, সর্বশেষ আমরা অরিজিনাল দামটি সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরব। নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ড্রাগিউ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অল করে দেবেন সকল নোটিফিকেশন পেতে। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানব ইজিলাইফ কিসের জন্য ব্যবহার। ইজিলাইফ মূলত কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য ব্যবহৃত। অবশ্যই চিকিৎসকের পরামর্শে ইজিলাইফ ব্যবহার করতে পারেন। অনেকের পায়খানা শক্ত, পায়খানা সঠিকভাবে করতে পারে না, পুরাতন ও দীর্ঘমেয়াদী তাদের জন্য নির্দেশিত। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানব কিভাবে খাবো বা ব্যবহার করব। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সঠিক মাত্রা বিধি মতে সেবন করবেন। তাছাড়া 10 বছরের বেশি বয়সী শিশু ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন 5 থেকে 10 মিলিলিটার অথবা 1 থেকে 2 চা চামচ খাবেন। তারপরে 4 থেকে 10 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতিদিন 2.5 থেকে 5 মিলিলিটার অথবা হাফ অথবা 1 চা চামচ খেতে পারেন। 4 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতি কেজি শারীরিক ওজনের জন্য প্রতিদিন 0.25 মিলিলিটার গ্রহণ করবেন। আর তাছাড়া যে কোনো প্রশ্নের জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন। যাদের এই ওষুধটি ব্যবহার করা যাবে না, যাদের এলার্জি রয়েছে তাদের ব্যবহার করা যাবে না, গর্ভাবস্থা ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এখন আমরা জানব ইজিলাইফ এর পার্শ্ব প্রতিক্রিয়া। ইজিলাইফ এই ওষুধটি খেলে তেমন কিছু হয় না, তবে মাথা ঘোরা, পরিপাকতন্ত্রে জটিলতা, ডায়রিয়া, পেট ব্যথা, বমি বমি ভাব, ভেসো ভ্যাগাল প্রতিক্রিয়া হতে পারে। তবে তীব্র সমস্যা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আর যে কোনো প্রশ্নের জন্য আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানব ইজিলাইফের দাম সম্পর্কে। ইজিলাইফ আমরা একটি ছোট বোতল, একটি বড় বোতল আমরা পেয়ে থাকি বাজারে। একটি হচ্ছে 50 ml এবং আরেকটি হচ্ছে 100 ml। 50 ml-এর দাম হচ্ছে 85 টাকা এবং 100 ml-এর দাম হচ্ছে 150 টাকা, 150 টাকা। প্রিয় বন্ধুরা, এই ওষুধের দামগুলো বিভিন্ন সময় এবং দোকান বা ডিসকাউন্টের উপর ভিত্তি করে দাম কম বেশি হতে পারে। তবে প্রতি পিসের দাম তোমরা 50 ml-এর 85 টাকা এবং 100 ml-এর 150 টাকা মূল্য হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, অবশ্যই নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ড্রাগিউ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অল করে দেবেন সকল নোটিফিকেশন পেতে। আর আমাদের প্লে লিস্টে সুন্দরভাবে ঔষধের ঔষধ নির্দেশিকা এবং স্বাস্থ্য বিষয়ে সকল তথ্যগুলো আমাদের প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।